আমাদের বিষয় হলো হোল সার্কেল বিয়ারিং অ্যান্ড রিডিউসড বিয়ারিং। বিয়ারিং জিনিসটা কি সে সম্পর্কে ধারণা পরিষ্কার হওয়া প্রয়োজন। বিয়ারিং ইজ এ সিম্পলেস্ট অ্যাজ দ্য ডিরেকশন অব দ্য সার্ভে লাইন। অলওয়েজ খুব সোজা কথায় বিয়ারিং হচ্ছে কৌণিক মান। এটা কার্ডস পার্সপেক্টিভে কৌণিক মান না একটা পারফেক্ট বা একটা ফিক্সড মেরিডিয়ানের পার্সপেক্টিভে। মেরিডিয়ান কি না যে কোনো একটা ফিক্সড লাইন, ওকে, তার পার্সপেক্টিভে কৌণিক মানকে বলছে বিয়ারিং। আচ্ছা, হোল সার্কেল বিয়ারিং এ আসার আগে আমরা বিয়ারিং এর একটা ছবি দেখে নি। সাপোজ দেখো, এইখানে আমি একটা সার্কেল এঁকেছি, তার কনভেনশনালি ওপরে নর্থ, নিচে সাউথ, রাইট হ্যান্ড সাইডে ইস্ট অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে ওয়েস্ট। এখানে যদি আমি একটা অ্যাঙ্গেল বসাই, ধরো একটা পয়েন্ট অ্যান্ড তার অ্যাঙ্গেল নিই, সাপোজ আমি একটা অ্যাঙ্গেল আনলাম, এই অ্যাঙ্গেলটার আমি কৌণিক মান যদি মাপতে চাই তখন আমি কি করব না আমি এই অ্যাঙ্গেলের মাপ নেব। এই মাপটা আমি নিচ্ছি কার পার্সপেক্টিভে না এই নর্থ লাইনের পার্সপেক্টিভে। এই যে নর্থ লাইন, এটা হচ্ছে মেরিডিয়ান, এর পার্সপেক্টিভে যখন আমি কোনো অ্যাঙ্গেল মাপবো তাকে বলা হচ্ছে বিয়ারিং। হোয়াট ইজ হোল সার্কেল বিয়ারিং? আমরা আগে ডেফিনিশনের পেজটা একটু দেখে নিই। হোল সার্কেল বিয়ারিং, বিয়ারিং এর আরেকটা নাম হচ্ছে অ্যাজিমুথাল বিয়ারিং। অ্যাজিমুথ কথাটার মানে হচ্ছে অ্যাঙ্গেল বা কৌণিক মান। নর্মালি আমরা যে প্রোটেক্টর বসিয়ে 0 to 360 ডিগ্রি রেঞ্জের যে মান মাপি, সার্কেলের যে অ্যাঙ্গেল মাপি, সেটাই হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। ওকে, এটা কি করে না আমরা কিভাবে মেজার করি, নর্মালি যে মেথড গুলি ফলো করি সেটাই আমরা, এর নাম জানি না, কনভেনশনালি দ্যাট ইজ দ্য হোল সার্কেল বিয়ারিং মেজারমেন্ট মেথড। এটা কি করে না ক্লক ওয়াইজ নর্থ লাইনের পার্সপেক্টিভে বা একটা ফিক্সড মেরিডিয়ান পার্সপেক্টিভে, আমরা নর্থ লাইনের পার্সপেক্টিভে রাইট হ্যান্ড সাইডে রাদার ক্লক ওয়াইজ মুভ করি। 0 to 360 ডিগ্রি হয়ে থাকে ইন ক্লক ওয়াইজ ডিরেকশন। এটা কিরকম না প্রথম হাফ 90 ডিগ্রি, দেন 180 ডিগ্রি, দেন 270 ডিগ্রি অ্যান্ড লাস্ট হাফ 360 ডিগ্রি। নর্মালি যে প্রিজমাটিক কম্পাস, রাউন্ড প্রোটেক্টর, এরা যে মান দিয়ে থাকে, যে মাপ মেপে থাকি, সেটা কিন্তু আমাদের হোল সার্কেল বিয়ারিং। ফার্স্ট কোয়াড্রেন্ট 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট 90 থেকে 180 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্ট 180 ডিগ্রি টু 270 ডিগ্রি অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এটা হচ্ছে বেসিক ফর্মুলা বা বেসিক নিয়ম হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে। আমরা যে ছবিতে ছিলাম সে ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য হোল সার্কেল, এই ব্ল্যাক সার্কেলটা হচ্ছে হোল সার্কেল, এটা হোল সার্কেল বিয়ারিং। তোমরা জানো এটা কনভেনশনালি 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা তোমাদের 180 ডিগ্রি অ্যান্ড এটা 270 ডিগ্রি, 70 ডিগ্রি অ্যান্ড এটা 360 ডিগ্রি। এই যে রাইট হ্যান্ড সাইড, উই আর মুভিং ইন রাইট হ্যান্ড সাইড, আমরা যে রাইট হ্যান্ড সাইডে মুভ করছি, এই যে ডিরেকশনটা ফলো করছি, অ্যান্ড আমরা খুব সোজাভাবে ছোটবেলা থেকে জানি এটা কিরকম না, এটা ক্লক ওয়াইজ ঘুরছি বা রাইট হ্যান্ড সাইডে ঘুরছি। এই ঘুরে 0 to 360 ডিগ্রি অন দ্য বেসিস অফ সার্কেল কার্ড পার্সপেক্টিভে বসাচ্ছি, এই নর্থ লাইনের পার্সপেক্টিভে বসাচ্ছি, এই যে মেথড, এই মেথডের নাম হোল সার্কেল বিয়ারিং মেথড। ওকে, এরপরে আমরা আসছি রিডিউস বিয়ারিং। আচ্ছা, এখানে আমি বলে রাখি একে অ্যাজিমুথাল মেথডও বলে। এবার আসছে রিডিউসড বিয়ারিং বা কোয়াড্রেন্ট বিয়ারিং। রিডিউসড বিয়ারিং বা কোয়াড্রেন্ট বিয়ারিং জিনিসটা কি না, এখানে রিডিউস বিয়ারিং সিস্টেমকে আরবি এই সংক্ষেপে প্রকাশ করা হয়। এই রিডিউস বিয়ারিং এ কি হয়, মেজার্ড ফ্রম দ্য নর্থ অ্যান্ড সাউথ ডিরেকশন ইন রেফারেন্স টু ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এখানে অ্যাঙ্গেল ভ্যারি করে 0 to 90 ডিগ্রি। ওকে, কিরকম জিনিসটা হয় আমরা একটা ছবি দেখার হেল্প নিই, একটা ছবির হেল্প নিই, আমার মনে হয় আমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, এটাতে নিই, আমরা যখন আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যখন আমরা তখন আমরা কোয়াড্রেন্ট সিস্টেম জেনেছিলাম, ওকে, আর তখন আমাদের কোয়াড্রেন্টটা অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করতো, এটা ক্লক ওয়াইজ মুভ করছে। কিরকম,
দেখো এটা সাপোজ ধরে নাও একটা হোল সার্কেল বিয়ারিং, ওকে, সেখানে আমি জিরো ডিগ্রি টু মুভি 360 ডিগ্রি ইন ক্লক ওয়াইজ, আমি যদি ভাগ করি এটা কি এই এই জোনটা কি কি বলছে, এটা নর্থ ইস্টার্ন পার্ট, নর্থ ইস্টার্ন পার্ট বিকজ ইটস এ ইস্ট ডিরেকশন, এটা নর্থ ডিরেকশন, তো জোন ওয়ান ইজ এ বা কোয়াড্রেন্ট ওয়ান ইজ এ নর্থ ইস্টার্ন পার্ট, জোন টু বা কোয়াড কথাটার মানে হচ্ছে ফরাসি ভাষায় ফোর, যখন কোনো জিনিসকে চার ভাগে ভাগ করা হয় তাকে বলে কোয়াড্রেন্ট, কাট থেকে এসেছে কোয়াড্রেন্ট, চার ভাগে ভাগ করা, এটা কি নিচে আছে সাউথ অ্যান্ড তারপরে ডান দিকে আছে ইস্ট, এর থেকে জোন টু হচ্ছে সাউথ ইস্ট, জোন থ্রি হচ্ছে সাউথ ওয়েস্ট, জোন ফোর হচ্ছে নর্থ ওয়েস্ট, ওকে নর্থ ওয়েস্ট, এই যে ক্লক ওয়াইজ চারটে জোনে ভাগ করলুম, মানে আই মিন কোয়াড্রেন্ট পিয়ারিং বা রিডিউস পিয়ারিং এ এই ভাগে ভাগ করা যায়, রিডিউস পিয়ারিং এর আর একটা নাম কোয়াড্রেন্ট পিয়ারিং বিকজ এটাকে চার ভাগে ভাগ করে বা ফোর্থ ডিভিশনে ভাগ করে। এখানে আমরা কি করব, এটা তো আমরা এঁকেছি হোল সার্কেল বিয়ারিংটার উপরে, কোয়াড্রেন্ট বিয়ারিং এ অথবা রিডিউস বিয়ারিং এ আমরা আঁকবো কিরকম করে, না আঁকার জন্য আমরা আর একটা ছবির হেল্প নিস, হেল্পটা এই ছবিটা নিই, ধরো কোয়াড্রেন্ট ওয়ান, দিস ইজ কোয়াড্রেন্ট ওয়ান, কোয়াড্রেন্ট ওয়ান, দিস ইজ কোয়াড্রেন্ট টু, কোয়াড্রেন্ট থ্রি, এটা কোয়াড্রেন্ট থ্রি, সরি এটা কোয়াড্রেন্ট থ্রি অ্যান্ড কোয়াড্রেন্ট ফোর, আমরা কোয়াড্রেন্টটা মুভ করছি কিরকম না ক্লক ওয়াইজ। রিডিউস বিয়ারিং সর্বদাই শূন্য থেকে 90 ডিগ্রির মতো মুভ করে, এটা নর্থের পার্সপেক্টিভে প্লটিং হয়, সাউথের পার্সপেক্টিভে প্লটিং হয়, ওকে। কিন্তু হোল সার্কেল বিয়ারিং আমি একটু আগে বলেছি কেবলমাত্র ফিক্সড মেরিডিয়ান বা নর্থের সাপেক্ষে পার্সপেক্টিভে প্লটিং হয়, 0 to 360 ডিগ্রি হয়, বাট হোল সার্কেল বিয়ারিং এর ব্যাপারটা তোমরা জেনে গেছি এটা মুভস ক্লক ওয়াইজ, ওকে। দেন আমি যদি বলি তাহলে রিডিউস সার্কেল বিয়ারিংটা কিভাবে মুভ হয়, এটা নর্থ এবং সাউথ বোথের পার্সপেক্টিভে মুভ হয়, এর ভ্যালু কিসের ভেতরে রেঞ্জ, কিসের থেকে কোন কোন মানে কত থেকে কত ভ্যালু রেঞ্জ হয়, ভ্যালু রেঞ্জ হয় 0 ডিগ্রি টু 90 ডিগ্রি, শূন্য থেকে 90 ডিগ্রির ভেতরে, 90 ডিগ্রির ভেতরে এটা ভ্যারি করে, ওকে ভ্যারি করে, ওকে। দেন তাহলে এটা কোয়াড্রেন্ট ওয়ান ফার্স্ট, এটা কোয়াড্রেন্ট ওয়ান, এই জোনটা কোয়াড্রেন্ট ওয়ান, এটা কোয়াড্রেন্ট টু, এটা কোয়াড্রেন্ট থ্রি, এটা কোয়াড্রেন্ট ফোর, ওকে। দেন কোয়াড্রেন্ট ওয়ান এর ভ্যালু কিরকম, না কোয়াড্রেন্ট ওয়ান হচ্ছে কি নর্থ অ্যান্ড ইস্ট, যেটা যে কাছে থাকে, অ্যান্ড এটা হচ্ছে সাউথ ইস্ট। তুমি আমায় প্রশ্ন করতে পারো ইস্ট সাউথ হলো না কেন, না রিডিউস পিয়ারিং এর মূল বিষয় হচ্ছে যে আমরা সমস্ত জিনিসটা প্লট করব নর্থের সাপেক্ষে অথবা সাউথের সাপেক্ষে, তাহলে আমার নর্দার্ন পার্টে সবই নর্থ ইস্ট হবে, সাউথের পার্সপেক্টিভে সাউথ ইস্ট হবে, এবং এটা আলটিমেটলি আমরা কত দূর অবধি যাব, না আলটিমেটলি আমরা যাব ইস্ট ইস্ট বা ওয়েস্ট অবধি, তাহলে এর ম্যাক্সিমাম রেঞ্জ কত দূর হতে পারে, না শূন্য থেকে 90 ডিগ্রি বা 0 to 90 ডিগ্রি অবধি হতে পারে, অ্যান্ড দেন এটা আমার কি ডিভিশন, এই লাস্ট এটা যে যদি আমি আসি এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, সরি এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এখন যদি আমায় একটা লাইন টানি, সাপোজ আমি এই লাইনটা টানলাম, সাপোজ আমি একটা লাইন নিলাম, ওকে এই লাইনটা নিলাম, তাহলে এর বিয়ারিং কত, না এর বিয়ারিং অলওয়েজ আমরা মেজার করব কার পার্সপেক্টিভে, না নর্থ এর পার্সপেক্টিভে, নর্থ লাইনের পার্সপেক্টিভে, যেখানে যার কাছে আছে, তাহলে এর বিয়ারিং কত অ্যাকর্ডিং টু রিডিউস বিয়ারিং, এর অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এই যে কৌণিক মানটা, এটা আমি লিখবো কি করে, না এই অ্যাঙ্গেলটাকে আমি লিখবো সাপোজ এটা 45 ডিগ্রি, সাপোজ আমি তো আন্দাজে করেছি এটা কার্ড পার্সপেক্টিভে 45 ডিগ্রি, নর্থের পার্সপেক্টিভে 45 ডিগ্রি, ইউ হ্যাভ টু ইনসার্ট দ্যাট সিম্বল অফ ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কার্ড পার্সপেক্টিভে, না ইস্টের পার্সপেক্টিভে, সরি ইস্টের পার্সপেক্টিভে, ওকে। সাপোজ আমি আর একটা লাইন টানলাম, ওকে এই লাইনটার ভ্যালু কত,
এই লাইনটা কত ডিগ্রি, এটা আমি কি করে ধরো, তাহলে এটা যখন মাপবো আমি কার্ড পার্সপেক্টিভে মাপবো, না কোন লাইনে, নর্থের কাছে আছে না সাউথের কাছে, এটা সাউথের কাছে আছে, তাহলে এখানের মান, এখানের রিডিউস বিয়ারিং কি না সাউথের পার্সপেক্টিভে, ওকে এই অ্যাঙ্গেলটা মাপবো, জিরো সাউথের সঙ্গে মার্চ করে বসাবো, দেন অ্যাঙ্গেলটা আমি লিখবো কি করে, না লেখার জন্য যে মেথডটা ফলো করব, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাউথ, সাউথের পার্সপেক্টিভে ধরো এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি সিম্বল বসাবে, 30 ডিগ্রি এটা কি না ইস্ট, 30 ডিগ্রি দেন আমি ইস্ট বসাবো, ওকে সাপোজ আমাকে এখানে একটা অ্যাঙ্গেল আছে, সাপোজ ধরো এই অ্যাঙ্গেল, সরি সাপোজ ধরো আমার এই অ্যাঙ্গেলটা আছে, সাপোজ ধরো আমার এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা মাপবো কি করে, না এই অ্যাঙ্গেলটা মাপবো সাউথের পার্সপেক্টিভে, কারণ সাউথের কাছে আছে, তাহলে অ্যাঙ্গেলটা কি এই যে অ্যারো দিলাম, এইটা অ্যাঙ্গেল সাউথ, জিরো বসাবো সাউথের কাছে, অ্যাঙ্গেলটা লিখবো কি করে, না অ্যাঙ্গেল ধরো এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয়েছে 66 ডিগ্রি, তাহলে সাউথ 66 ডিগ্রি, ডিগ্রি সিম্বল বসাবে, ডিগ্রি ওয়েস্ট, সো অন, সাপোজ এখানে আমার একটা অ্যাঙ্গেল আছে, সাপোজ এখানে আমার একটা অ্যাঙ্গেল আছে, ওকে ধরো আমার অ্যাঙ্গেলটা এখানে আছে একদম নর্থের কাছে, তাহলে এই অ্যাঙ্গেলটা মাপবো কি করে, না যার কাছে আছে তার পার্সপেক্টিভে মাপবো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটুকু অ্যাঙ্গেলটা। এখানে একটা জিনিস আমি বলে রাখি, দেখো আমরা যখন হোল সার্কেল বিয়ারিং করেছিলাম টোটাল সার্কেলকে একসঙ্গে ধরেছিলাম, সেটাই হচ্ছে মেইন প্রিন্সিপাল অফ হোল সার্কেল বিয়ারিং, যখন আমি এটাকে রিডিউস সার্কেল বিয়ারিং এ ধরছি এর আরেকটা নাম কোয়াড্রেন্ট সার্কেল বিয়ারিং, কোয়াড্রেন্ট মানে চার ভাগে ভাগ করা, এবং আমি আগেই বলেছি হোল সার্কেল বিয়ারিং মুভস ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজও মুভ করে, রিডিউস সার্কেল বিয়ারিং অ্যান্টি ক্লকওয়াইজও মুভ করে, এবং এটা দুটো, এটাকে আমি বলেছি চারটে সেগমেন্টে ভাগ করা আছে, জোন ওয়ান, জোন টু বা কোয়াড্রেন্ট ওয়ান, কোয়াড্রেন্ট টু, কোয়াড্রেন্ট থ্রি অ্যান্ড কোয়াড্রেন্ট ফোর, এটা না ক্লকওয়াইজও মুভ করে অ্যান্টি ক্লকওয়াইজও মুভ করে। কিরকম জিনিসটা একটু পরিষ্কার ভাবে বলার চেষ্টা করি, সাপোজ এই ইয়েলো কালারটা নিলাম, যখন আমি এই অ্যাঙ্গেলটা মাপছি তখন সাউথে জিরো বসিয়ে এই দিকে ডিরেকশনটা মাপছি, এটা কি না এটা মুভিং অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে আবার যখন এই অ্যাঙ্গেলটা মাপছি এই পিঙ্ক কালারের অ্যাঙ্গেলটা, তখন জিরো আমার সাউথেই আছে, অ্যান্ড যেহেতু এই পয়েন্টটা সাউথের কাছে আছে, দেন আমি এই ডিরেকশনে মাপছি, এখন ডিরেকশনটা দেখো দিস ইজ দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এটা এদিক জিরো থেকে সাউথ থেকে এদিকে মাপবো, এটা সাউথ থেকে ওদিকে মাপবো, কেন না এর তো রেঞ্জ, এটা চারটে সেগমেন্টে ভাগ, 0 টু 90 ডিগ্রি, তাহলে 0 টু 90 ডিগ্রি হলে এখান থেকে 0 টু 90 ডিগ্রি সাউথ ইস্টের জন্য মাপবো, এখান থেকে 0 টু 90 ডিগ্রি সাউথ ওয়েস্টের জন্য মাপবো বা কোয়াড্রেন্ট থ্রির জন্য মাপবো। নর্থের ক্ষেত্রে দেখো এখানে জিরো বসিয়ে এখানে 10, 20, 30, 40 মাপবো, কেন না এটা তো আমার এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এটা যখন মাপবো কোয়াড্রেন্ট ফোর এটা ক্লকওয়াইজ মাপবো। আশা করি আমি বোঝাতে পারলাম, অলওয়েজ কার্ড নর্থ লাইনের এইখানে যে জোনে যে জিনিসগুলি আসবে, এখানে যে নর্থ ইস্টে যেটি আসবে তার ডিগ্রি বাঁদিকে লিখবো নর্থ, নর্থ থেকে অত ডিগ্রি ইস্ট, এখানে যে জোনটা আসবে সাউথ থেকে অত ডিগ্রি সাউথ ইস্ট, এখানে জোনটা আসবে সাউথ থেকে অত ডিগ্রি সাউথ ওয়েস্ট, অ্যান্ড শো অন, দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ রিডিউস বিয়ারিং। ওকে চলো আমরা আর একটু ছবি বা স্লাইড দেখার চেষ্টা করি, দেখো এখানে আমরা স্লাইডে লিখেই দিয়েছি এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে নর্থ টু নর্থ ইস্ট 0 টু 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাউথ টু সাউথ ইস্ট, এটাও 0 টু 90 ডিগ্রি, কারণ আমরা চারটে সেগমেন্টে পুরো সার্কেলকে ভাগ করে নিয়েছি, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাউথ টু সাউথ ওয়েস্ট, এটাও 90 ডিগ্রি, 0 টু 90 ডিগ্রি, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট এটাও 0 টু 90 ডিগ্রি। কেমন করে লিখবো, নর্থ টু ইস্ট, সাউথ টু ইস্ট, নর্থ টু ওয়েস্ট, সাউথ টু ওয়েস্ট, কি করে লিখবো আমরা আগে স্লাইডে দেখে নিয়েছি। আচ্ছা দেখো এই ছবিটা দেখো, এটা নর্থ তোমরা জানো রিডিউস বিয়ারিং, ধরো আমরা এই লাইনটা রিডিউস বিয়ারিং বার করব, এই লাইনটা রিডিউস বিয়ারিং কত, সাপোজ 45 ডিগ্রি, সো এটা লিখলাম নর্থ 45 ডিগ্রি, কার্ড পার্সপেক্টিভে নর্থের পার্সপেক্টিভে টুয়ার্ডস ইস্ট, তাহলে এর বিয়ারিং হচ্ছে নর্থ 45 ডিগ্রি ইস্ট, ধরো এই লাইনটা দেখবো, দেখো আমি মুভ করছি ক্লকওয়াইজ, দেন নর্থ 66 ডিগ্রি ইস্ট, ধরো আমি এই লাইনটা দেখো দেখবো, তাহলে সাউথের পার্সপেক্টিভে ডান দিকে মুভ করছি, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে
কতদূর মুভ করব, না এই ইস্ট পর্যন্ত করব, 0 to 90 degree এই রেঞ্জে। তো এটা কি করব, না এটা সাউথ 15 degree ইস্ট, এটা সাউথ 45 degree ইস্ট। এইভাবে আমরা এই লেফট হ্যান্ড সাইডে সাউথ 45 degree ওয়েস্ট অ্যান্ড নর্থ, দেখো লেফট হ্যান্ড সাইডে মুভ করছি, আই মিন যদি পরিষ্কার বলি নর্থ থেকে এদিকে মুভ করে 90 degree অবধি আসবো, নর্থ থেকে এদিকে মুভ করে 90 degree অবধি আসবো, অ্যান্ড নর্থ টু ওয়েস্ট রেঞ্জ লিখবো, নর্থ টু ইস্ট রেঞ্জ লিখবো। সাউথের ক্ষেত্রে সাউথ থেকে মুভ করে এদিকে আসবো, জিরো সাউথ থেকে ধরবো, অ্যান্ড সাউথ থেকে মুভ করে এদিকে আসবো। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ রিডিউস পিয়ারিং। এবারে কনভার্ট করার আগে আমরা আর একটা ছবি দেখে নিই, তাতে আমাদের বুঝতে একটু সুবিধে হবে। দেখো তো এই ছবিটা হেল্প নি, দেখো এখানে সেই জিনিসটাই আমি বলেছি, সেই জিনিসটাই আমি বলে দিয়েছি, সাউথ টু এদিকে 90 degree পর্যন্ত মুভ করছি, সাউথ ইজ জিরো অ্যান্ড মুভ করছি এদিকে, নর্থ থেকে 90 degree পর্যন্ত এদিকে মুভ করছি, নর্থ থেকে 90 degree পর্যন্ত এদিকে মুভ করছি। ওকে দেন এটা তো আমরা জানি চারটে জনে ভাগ করা, অ্যান্ড সরি 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 দেন আমরা এই ছবিটাতে আসি। এই ছবিটাও দেখো সেম জিনিসই দেখাচ্ছে, একই সঙ্গে হোল সার্কেল বিয়ারিং কে দেখাচ্ছে। দেখো এটা হোল সার্কেল বিয়ারিং, সব সময়তেই নর্থ থেকে এসে 360 degree নর্থে কাছে আমরা মিলিত হবে, ওয়ান ওয়ে ইউনি ডিরেকশনাল। ওকে আর এখানে দেখো চারদিকে ডিরেকশন, নর্থ থেকে এদিকে, নর্থ থেকে ওদিকে, সাউথ থেকে এদিকে, লেফট হ্যান্ডে, সাউথ থেকে ওয়েস্টের দিকে, এটা চারটে ডিরেকশন, বিকজ কুয়াত মানে হচ্ছে ফোর্ট, এটা ইউনি ডিরেকশনাল। এখানে অলওয়েজ আমি যেহেতু 90 degree সেগমেন্টে ভাগ করা, নর্থের পার্সপেক্টিভে ইস্ট, সাউথের পার্সপেক্টিভে ইস্ট, সাউথের পার্সপেক্টিভে ওয়েস্ট, অ্যান্ড নর্থের পার্সপেক্টিভে ওয়েস্ট আমি প্লট করব। এটা জোন ওয়ান, এটা জোন ওয়ান, এটা জোন টু ক্লকওয়াইজ, এটা জোন থ্রি, এটা জোন ফোর। ওকে দেন আসছি কনভার্ট করব কি করে, জোন ওয়ান থেকে টু, জোন ওয়ান থেকে ওয়ানে, জোন ওয়ানে ধরো আমার শূন্য থেকে 90 degree ভেতরে ভ্যালু এলো। ওকে দেন শূন্য থেকে 90 degree এই এর যা ভ্যালু আসবে নর্থ লাইনের সাপেক্ষে 45, 60, 70 আপ টু 90 যা ভ্যালু যেভাবে প্লট করব, রিডিউস পিয়ারিং ও শূন্য থেকে 90 degree প্লট আমরা একইভাবে করব। কিন্তু ধরো আমাকে বলা হলো এখানে যেমন করেছি 360, 335 degree প্লট করো এই এর পার্সপেক্টিভে, রিডিউস পিয়ারিং এর পার্সপেক্টিভে, তখন আমি কি করব, দেখো তখন আমি কি করব, দেখো এটা মানে কি, এটা নর্থ, এটা সাউথ, এ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইনক্লুড করা আছে, মানে কি এটা 90 degree অ্যান্ড এটা 90 degree, তাহলে দুটো 90 degree যোগ হলে কত হয়, 180 degree। তাহলে 180 degree ধরো সাপোজ এইখান থেকে এটা স্টার্টিং পয়েন্ট হলে এখান থেকে এসে এখানে 35 degree হচ্ছে অ্যান্ড পুরোটা হচ্ছে 180 degree, তাহলে 180 degree থেকে 35 degree মাইনাস দিয়ে দিলে আমি আসল ভ্যালুটা পেয়ে যাব, দেখো 65 পেয়ে গেছি। ওকে সরি যেটা ভ্যালু আসবে সেটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, রিডিউস বিয়ারিং থেকে ফোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং করতে গেলে ফার্স্টে দেখব যে কোন জোনে পড়েছে, কোন জোনে পড়েছে ভ্যালুটা। যদি শূন্য থেকে 90 degree পর্যন্ত কনভার্ট করতে দেয় তাহলে যাই ভ্যালু হবে হোল সার্কেল বিয়ারিং এ সেম ভ্যালু থাকবে আমার রিডিউস বিয়ারিং এ, কিন্তু যদি ভ্যালুটা 90 থেকে 180 degree ভেতরে হয়, 90 to 180 degree, দ্যাট ইজ দ্য কোয়াড্রেন্ট টু। কোয়াড্রেন্ট টু মানে কি, যদি 180 degree থেকে আমি বিয়োগ করে নেব, ওকে, কারণ অলওয়েজ আমি 180 degree পার্সপেক্টিভে দেখব। যদি আমার যদি আমাকে ধরো 180 degree থেকে 270 degree ভিতরে কোনো ভ্যালুকে আমাকে কনভার্ট করতে দিয়েছে হোল সার্কেল টু রিডিউস বিয়ারিং, দ্যাট ইজ অলওয়েজ ইস্ট ওয়েস্টের পার্সপেক্টিভে দেখব, দিস ইজ দ্য 90 degree অ্যান্ড দিস ভ্যালু ইজ অলসো দ্য 90 degree, দেন এটাকেও আমি 180 degree থেকে বিয়োগ করে নেব। কিন্তু প্রবলেম হচ্ছে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে যা ভ্যালু আসবে সেম, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে তার থেকে -180 degree, থার্ড কোয়াড্রেন্টে এলে তার থেকেও -180 degree, কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে যদি কোনো পড়ে, কোনো ভ্যালু যদি হয় 270 degree টু 360 degree হোল সার্কেল ভ্যালুকে রিডিউস বিয়ারিং এ কনভার্ট করতে দেয়, তাহলে সেক্ষেত্রে কি করব, না সেক্ষেত্রে প্রথমত আমি 180 দিয়ে বিয়োগ করে দেখতেই পারি, বিয়োগ করে দেখলে কি হবে, না যে ভ্যালুটার রেজাল্ট আসবে তার মান 90 degree থেকে অবভিয়াসলি বেশি, কখনো কখনো 180 থেকেও বেশি, তাহলে সেরকম হয়ে গেলে এর তো ম্যাক্সিমাম রেঞ্জ 0 to 90 degree, তাহলে তো কিছু প্রকাশ করাই যাবে না, সেক্ষেত্রে ওটা ইনক্লুডেড অ্যাঙ্গেলের ভ্যালু হয়ে যায়,
সেক্ষেত্রে ধরো আমাকে বলেছে 330 ডিগ্রি কে কনভার্ট করো রিডিউস বিয়ারিং এ। কি করে করব, 380 ডিগ্রি কে যদি আমি 180 থেকে বিয়োগ দিয়ে দিই, 180 থেকে বিয়োগ দিয়ে দিলে কত হবে দেখো, 330 কে 180 থেকে বিয়োগ দিয়ে দিই, বিয়োগফল আসবে আমার সরি সরি 330 কে 180 থেকে বিয়োগ দিয়ে দিলে 150। কিন্তু 150 তো আমি কি করে দেখাবো, এর তো রেঞ্জ নর্থ ওয়েস্ট রেঞ্জে পড়েছে, নর্থ ওয়েস্ট রেঞ্জ তো 0 থেকে 90 ডিগ্রি। তাহলে এই যে, এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা, এই যে এখান থেকে স্টার্ট হয়ে নর্থ লাইন থেকে যে 130 ডিগ্রি আসছে, তাহলে এই আমাকে তো আখেরে বার করতে হবে এইটুকু ভ্যালু, এই যে এই যে বের করেছে এইটুকু ভ্যালু, ওকে এইটুকু ভ্যালু, এই যে এইটুকু ভ্যালু, এইটুকু ভ্যালু কি করে বেরোবে, খুব নর্মালি 360 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে। তাহলে 360 ডিগ্রি থেকে বিয়োগ দিলে আসে নিচে 30 ডিগ্রি এসে যাবে, 30 ডিগ্রি ভ্যালুটা কি করে লিখবো রিডিউস বিয়ারিং এ, নর্থ টু 30 ডিগ্রি ওয়েস্ট। ওকে, তাহলে আমার যদি কনভার্ট করার নিয়ম বলো পোলার সরি হোল সার্কেল বিয়ারিং থেকে যদি আমার আমি রিডিউস বিয়ারিং এ করতে হয়, জোন ওয়ানে পড়লে যা আছে তাই সেম ভ্যালু, জোন টু এ পড়লে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে, বিকজ নর্থ সাউথ লাইন ইজ এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি। আর দেন জোন থার্ডে পড়লে ইস্ট ওয়েস্ট পার্সপেক্টিভে 180 ডিগ্রি বিয়োগ দিতে হবে। কিন্তু যদি আমার জোন ফোর্থে পড়ে, আই মিন এই নর্থ ওয়েস্ট জোনে পড়ে 270 ডিগ্রি টু 360 ডিগ্রি, দেন আমাকে 360 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে, কারণ 180 ডিগ্রি থেকে বিয়োগ দিলে বিয়োগ রেঞ্জটা 90 ডিগ্রি থেকে অনেক বেশি হয়ে যায়। তাহলে রিডিউস বিয়ারিং তো কখনোই 90-এর বেশি হতে পারে না, কারণ চারটে জোনে ভাগ করা আছে 90 90 90 90 করে। সেক্ষেত্রে 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলে আমি আসল ভ্যালু পাবো। এটা তো এই প্রিন্সিপালটা দেখো না, এখান থেকে এত দূর যদি 330 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি এই ভ্যালুটা বার করবো কি করে, এই ভ্যালুটা বার করার জন্য 360 থেকে বিয়োগ দিয়ে দেবো। দেখ ইটস দ্য বেসিক প্রিন্সিপাল, ওকে। আর এটা কেন হয় না, এটা ইনক্লুডেড অ্যাঙ্গেল ভ্যালু এসে যায়, সেটা পরে কখনো আমরা আলোচনা করে দেব। তাহলে নেক্সট স্লাইডে আমরা চলে যাই, কনভার্ট করব কি করে। দেখো বলেছে 35 ডিগ্রি হোল সার্কেল বিয়ারিং কে রিডিউস বিয়ারিং এ করো, 35 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কম, 0 থেকে 90 ডিগ্রি মিনস ফার্স্ট কোয়াড্রেন্ট যা ভ্যালু আছে তাই ভ্যালু হবে, শুধু ডিরেকশনটা লিখে দেবো নর্থ টু 35 ডিগ্রি ইস্ট। সেকেন্ডটা কি লিখবো, যে 360 130 ডিগ্রি কে কনভার্ট করতে দিয়েছে রিডিউস বিয়ারিং এ, 130 ডিগ্রি মানে কি 90 থেকে 180-র ভেতরে, দ্যাট ইজ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে 180 130 ডিগ্রি থেকে 180 বিয়োগ করব, দেন পাবো 50 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, না সাউথ টু ইস্ট, একবার কোয়াড্রেন্টের ছবিটা দেখে নেবে। অ্যান্ড দেন থার্ডে আসি এক্সাম্পল, 240 ডিগ্রি কে কনভার্ট করতে দিয়েছে রিডিউস বিয়ারিং এ, তো কি করব, 240 ডিগ্রি মানে কি, না 180 ডিগ্রি টু 270 ডিগ্রি, দিস ইজ দ্য থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট কে করতে হলে কি করতে হবে, 180 বিয়োগ দিতে হবে, বিয়োগ তো আমি করে নেব, রেঞ্জটা কি লিখবো, না সাউথ 60 ডিগ্রি টু ওয়েস্ট, অ্যান্ড লাস্ট আসছে 290 ডিগ্রি, 290 ডিগ্রি মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট, 270 টু 360 ডিগ্রি। এখানে অবভিয়াসলি আমি কি করব, না অবভিয়াসলি আমি তোমার 300 আই মিন এটা লিখতে ভুল হয়েছে, 360 ডিগ্রি থেকে আমি বিয়োগ দেবো, 360 ডিগ্রি থেকে বিয়োগ দেবো, 360 ডিগ্রি থেকে কাকে বিয়োগ দেবো, না 290 ডিগ্রি কে বিয়োগ দেবো, 290 ডিগ্রি কে বিয়োগ দিলে অবভিয়াসলি আমি লাস্ট কোয়াড্রেন্ট পেয়ে যাব, অবভিয়াসলি সেটা কি হবে, নর্থ টু 70 ডিগ্রি ওয়েস্ট। এইভাবে আমরা ভ্যালু লিখে ফেলবো। এটার জন্য আমি আবারও বলি, এই ছবিটা একটু মনে রাখবে, কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4, কোয়াড্রেন্ট 1 এ যা আছে তাই, শুধু ডিরেকশনটা, কোয়াড্রেন্ট 1 এর ডিরেকশন নর্থ টু ইস্ট হয়, কোয়াড্রেন্ট 2 ডিরেকশন সাউথ টু ইস্ট হয়, অ্যান্ড এর রেঞ্জ হয় 90 টু 180 ডিগ্রি, কোয়াড্রেন্ট 3 রেঞ্জ হয় 180 টু 270 ডিগ্রি, এর ডিরেকশন সাউথ টু ওয়েস্ট হয়, অ্যান্ড কোয়াড্রেন্ট 4 তার ডিরেকশন নর্থ টু ওয়েস্ট হয়, রেঞ্জ হয় 270 টু 360 ডিগ্রি। ব্যাস এটা মনে রাখলে আমরা কনভার্ট করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।